আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিবরাকাত দিস ইস তাজিমিস ওয়েলকাম টু টেকনিক্যাল তাজিম ইউটিউব চ্যানেল আপনারা কি জানেন বিকাশ আপনার জন্য একটা নতুন প্রোগ্রাম নিয়ে এসেছে বিকাশ রিওয়ার্ডস নামে আপনারা এটা ব্যবহার করার মাধ্যমে যে কোনো সময় ক্যাশব্যাক পেতে পারেন আপনার নির্দিষ্ট কোনো ডেট নেই আপনারা পে বিলের উপর ক্যাশব্যাক পাবেন আপনারা সব থেকে বড় বিষয়ে মোবাইল রিচার্জের উপর আপনারা ক্যাশব্যাক পাবেন যখন ইচ্ছা তখন এছাড়াও আপনারা খুব চাইলে পেমেন্ট করেও আপনি ক্যাশব্যাক পেতে পারেন সেটা কীভাবে সম্ভব সব কিছু বিস্তারিত ভিডিও দেখিয়ে দেখেই দেবো নতুন একটা প্রোগ্রাম যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেননি অবশ্যই কন্টিনিউ করবেন আপনার জন্য এটা ফায়দাবান চলেছে এছাড়াও সবার আগে আরেকটা বিষয় আপনাদের বিকাশ অ্যাপটা সবার বিকাশ অ্যাপ আপডেট করে নেবেন সেই ক্ষেত্রে আপনারা এই অফারটা সবার আগে দেখতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি সবাই একটা করে লাইক দিয়ে দুশোটা লাইক পূরণ করে দিবেন এবং এই ভিডিওটা যত পারেন শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যায় সো ওকে আমি চলে আসছি অলরেডি বিকাশ অ্যাপের ভিতরে কারণ এই অফারটা অনলি বিকাশ অ্যাপের ভিতরে আপনি করতে পারবেন এবং এখান থেকে ফ্রি কিছু বোনাস নিতে পারবেন এটা আপনি ইউএসএস ডি কোড ডায়াল করে কোনোভাবে করতে পারবেন না তো আমি অলরেডি বিকাশ অ্যাপের ভিতরে লগ ইন হয়ে আছি দেখতে পাচ্ছেন ডান উপর বিকাশের একটা আইকন আছে এবং পাশে ওয়ার্ল্ড কাপের মতো একটা আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এটাই মূলত নতুন অপশন এবং এটাই মূলত বিকাশ রিওয়ার্ডসের একটা সেকশন তো এখান থেকে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন অনেক কিছু রয়েছে আমি যাবতীয় কিছু বিস্তারিত আপনাকে দেখিয়েই দেবো চিন্তা কোনো কারণ নেই এখান থেকে সবার পর লেখা রয়েছে দেখতে পাচ্ছেন একটা ইন্ডিয়ান ইন্ডিকেটার কিন্তু ইন্ডিকেট করে চলে গেছে সামনের দিকে এবং উপরে লেখা রয়েছে সিলভার জাস্ট আপনি এই সিলভার উপর ক্লিক করবেন সিলভার উপর ক্লিক করলে আপনি দেখতে পাবেন সবার উপরে এখান থেকে ব্রোঞ্জ রয়েছে যা আমি অলরেডি কমপ্লিট করেছি তারপর সিলভারেতে এসেছি তারপর একটা টাইটেনিয়াম আছে গোল্ড আছে প্ল্যাটিনাম আছে ডায়মন্ড আছে এইগুলো আপনার প্যাকেজ রয়েছে কিন্তু এইগুলো তার কাজটা কী তাই এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ব্রোঞ্জটা কমপ্লিট করেছি যার কারণে এটা ফুল দেখাচ্ছে এবং সিলভারে আর একটুটুকু বাদ রয়েছে জন্য এটা কিন্তু এখনো পর্যন্ত ফিলফিল হয়নি তারপরে এখান থেকে টাইটেনিয়ামে যাবে কিন্তু এটার বেনিফিট অনেক আছে আপনি যদি এখান থেকে দেখতে পারেন প্রথমে আমি ব্রঞ্জটা দেখাই ব্রঞ্চের এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রিওয়ার্ডসে বলেছে আপনি যদি এক হাজার পয়েন্টস হয় সেই ক্ষেত্রে আপনি পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন পেমেন্টে আপনি যদি কোনো জায়গায় কোনো পেমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনি এক হাজার পয়েন্টটা ভাঙতি করে পনেরো টাকা ক্যাশব্যাক পেতে পারেন আপনি যদি বিল পেমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনি এক হাজার পয়েন্টটা ভাঙতি করে পনেরো টাকা সেভ করতে পারেন আর আপনার যদি পনেরোশো পয়েন্ট হয়ে থাকে সেক্ষেত্রে সেটা আপনি কনভার্ট করে দশ টাকা ক্যাশব্যাক আপনি মোবাইল রিচার্জের উপর নিতে পারবেন যা আমার বর্তমানে এখন রয়েছে সাতশো পয়েন্ট আপনি যদি এখন সিলভারে যান সেই ক্ষেত্রে সিলভারের প্যাকেজটা আনলক হয়েছে যেহেতু আমার সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে পনেরোশো পয়েন্ট হলে তিরিশ টাকা ক্যাশব্যাক পাবেন পেমেন্টে অথবা আপনি চাইলে পে বিল করতে পারবেন পনেরোশো টাকা তিরিশ টাকা ক্যাশব্যাক পাবেন দুই হাজার পয়েন্ট হলে আপনি এখান থেকে বিশ সরি বিশ টাকা এখান থেকে ক্যাশব্যাক পাবেন একইভাবে যখন এটা টাইটেনিয়ামটা আনলক হবে তখন আপনি এরকমভাবে দেখতে পাবেন এবং সবার শেষে দেখবেন ডায়মন্ড রয়েছে এখান থেকে বলা হয়েছে তিন হাজার পয়েন্ট হলে একশো টাকা মোবাইল রিচার্জ নিতে পারবেন ক্যাশব্যাকে আর কি দুইশো টাকা নিলে মনে করেন একশো টাকা আপনি এখান থেকে ক্যাশব্যাক পাবেন তিন হাজার পয়েন্ট হলে এখান থেকে আপনি পেমেন্টের উপর দুশো টাকা ক্যাশব্যাক পাবেন এবং তিন হাজার পয়েন্ট হলে আপনি এখান থেকে পে বিলের উপর আড়াইশো টাকা এখান থেকে ক্যাশব্যাক পাবেন যেটা উল্লেখ করা রয়েছে তো এটা আপনারা জোগাড় করবেন কীভাবে এই পয়েন্টসগুলো আছে এই পয়েন্টসগুলো আপনারা কালেক্ট করবেন কীভাবে তো সেটার জন্য আমি এখান থেকে জাস্ট ব্যাক স্পেসে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার চলে আসছে ইন্টারফেস আমি যদি এখান থেকে রিফ্রেশ করি দেখতে পাবেন আমার কিন্তু পয়েন্টস বর্তমানে সাতশো সতেরো আছে এখন এই সাতশো সতেরো পয়েন্ট আমি করলাম কিভাবে তো এখান থেকে যদি আমি আপনাকে দেখাই যে পয়েন্টস হিস্টোরি আমি যদি পয়েন্টস হিস্টোরি আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে আমি কীভাবে পয়েন্টসগুলো পেয়েছি এখান থেকে আমার ক্যাশ আউট ছিল মানি ছিল এখান থেকে রেমিডেন্স ছিল তারপর এখান থেকে ক্যাশ আউট মানে মোট কথা আপনার আপনাকে অ্যাপের মাধ্যমে সমস্ত রকমের কাজ করতে হবে ক্যাশ আউট করতে হবে সেন মানি করতে হবে তারপর আপনি কার্ডে বিকাশ নিতে পারেন অথবা মোবাইল হিসেবে নিতে পারেন এগুলো যত করবেন তত দেখবেন যে আপনার এখান থেকে পয়েন্টস যুক্ত হবে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো পয়েন্টস এবং সবার শেষে দেখতে পাচ্ছেন পেবিলে আমি একশো তো আশিটা পয়েন্টস পেয়েছি এই টোটাল আমার অ্যারাউন্ড সাতশো সতেরোটা পয়েন্টস এখান থেকে আমি কিন্তু সম্পূর্ণভাবে পেয়েছি তা আপনারা পয়েন্টস মূলত এইভাবেই কালেক্ট করতে পারবেন এবং সেই পয়েন্টসগুলো দিয়ে আপনি এখান থেকে এইগুলো ক্লেম করতে পারবেন কোনো সমস্যা নেই এটা কিন্তু তাদের একটা নতুন আপডেট যারা জানতেন না মূলত তাদের জন্য আমি এটা দেখিয়ে দিলাম এবং আপনারা যারা বিস্তারিতভাবে জানতে অবশ্যই কমেন্টস করবেন তো এইগুলো দিয়ে আপনি জাস্ট উপরে যে তাদের যে সার্ভিসগুলো রয়েছে সেন্ট মানি আছে মোবাইল রিচার্জ আছে ক্যাশ আছে পেমেন্ট আছে অ্যাড মানি আছে পে বিল আছে টিকিটস আছে এছাড়াও মোড়ে এখানে ক্লিক করলে দেখতে পাবেন আরও অনেকগুলো আছে এই যাবতীয় সমস্ত কিছু ব্যবহার করলেই আপনার আস্তে আস্তে এখান থেকে পয়েন্টস জমবে এবং সেই পয়েন্টসটা আপনি মূলত কনভার্ট করে আপনি এই ফিচার্সগুলো কিংবা এই যে ফ্রিতে যেই আপনাকে যেই টাকাগুলো দিবে যে ক্যাশব্যাকগুলো দেবে সেগুলো আপনি ফ্রিতে এখান থেকে নিতে পারেন বিকাশের যেই অফারটা রয়েছে সেটা কিন্তু এটাই কিন্তু উল্লেখ করা হয়েছে তাই দেরি না করে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তারা আশা করি বুঝতে পেরেছেন যদি এরপরও কোনো কিছু সমস্যা হয় বুঝতে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাকে চেষ্টা করব সব কিছু বুঝিয়ে দেওয়ার তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে এবং আল্লাহ হাফেজ